Happy birthday to you. Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. Kemon ashen soby. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে এসএম সোহা জিওসে ব্লগ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে একটি বার্থডে ব্লগ শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের 2022 সাল তো চলেই গেল চলে এলো 2023 সাল 23 সালের ফার্স্ট দিনই ছিল সোহার বাবার বার্থডে তো আমি সোহার বাবার বার্থডে যেভাবে সেলিব্রেশন করেছি তার কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ভাবছিলাম যে সোহার বাবাকে কিভাবে সারপ্রাইজ দিব তারপর ভাবলাম যে ছোট করে একটু ডেকোরেশন করতেই পারি যেহেতু আমরা এখনো নতুন বাসায় যেতে পারি নাই পুরনো বাসায় আছি তো পুরনো বাসায় এভাবে ডেকোরেশন করার ওয়ে নাই আর করলেও ভালো লাগবে না তো তার মধ্যে আমি ছোট করে যেভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দুই দিন আগে থেকে আমি বার্থডে শপিং করা শুরু করে দিয়েছিলাম প্রথম দিন আমি হচ্ছে কিছু ক্যান্ডেল বেলুন এই ডেকোরেশন করার জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম আর হচ্ছে গিফট এটাই প্রথম দিনের কেনাকাটা ছিল তো আমি প্রথমে দোকান থেকে কিছু ক্যান্ডেল বেলুন আর সোহার বাবার জন্য শার্ট নিয়েছিলাম গিফট হিসেবে ভাবছিলাম প্রথম কী দেবো তারপর ভাবলাম যে আপাতত শার্টই দিই তো সেটাই কিনেছি তো আপনাদেরকে সেটা এখন দেখাচ্ছি কী কী কিনলাম আমি গিফট দেওয়ার জন্য আমি এরকম একটা বার্থডে ব্যাগও নিয়েছিলাম তারপরে এরকম কিছু ক্যান্ডেলও নিয়েছি আমি চার কালারের ক্যান্ডেল নিয়েছিলাম হোয়াইট কালার পার্পল কালার রেড কালার স্কাই ব্লু কালার আমি চার কালারের ক্যান্ডেল নিয়েছি দোকানে বিভিন্ন রকমের ক্যান্ডেল ছিল বাট আমার কাছে এই রোজ ডিজাইনের ক্যান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে তো আমি এগুলো একটু বেশি করে নিয়েছি প্রতিটা সেটে পাঁচটি করে ক্যান্ডেল ছিল কেকের ওপর ডেকোরেশন করার জন্য এরকম হ্যাপি বার্থডে একটা ক্যান্ডেলের সেট নিয়েছিলাম তারপরে কিছু বেলুন নিয়েছি বিভিন্ন কালারের এইটাও ক্যান্ডেল বাট এটা হচ্ছে লাইট সুইচ থাকে সুইচটা অন করলে এটা ক্যান্ডেলের মতো লাইট হয় আর কি আর আমার মেয়ের জন্য ক্যান্ডি নিয়েছি একটা বেবি নিয়েছিলাম ছোট্ট একটা চাবি রিং এরকম ব্লু কালারের একটা ক্যান্ডেল নিয়েছি স্মেলের জন্য কাপকেক বানানোর জন্য কাপকেকের একটা মোল্ড নিয়েছি এক সেট আমার বুড়ির জন্য একটা খেলনার সেট নিয়েছি এগুলো আমি সব কিছু নিয়েছি 99 সেন্টস থেকে এরকম দুইটা শার্ট নিয়েছিলাম শার্ট দুইটা আমি আলাদা দোকান থেকে নিয়েছি একটা নিয়েছি মল থেকে আর একটা নিয়েছি ওল্ড নেভি থেকে এই তো প্রথম দিন আমি এগুলাই কিনেছিলাম প্রথম দিন বলতে বার্থডের আগের দিন আর যেদিন হচ্ছে বার্থডে আমি উইশ করব রাত 12টার পর সেই দিন বিকালবেলা আমি আবার একটু বাইরে গেলাম সেই দিন হচ্ছে আমি একটা ফুলের গোলাপ ফুলের পাপড়ি নিয়ে এলাম আর হচ্ছে কেক কেকটা আমি বিকালেই এনেছি যাতে ভালো থাকে জন্য আর ফ্রেশ যাতে আনতে পারি আমি এরকম দুইটা ছোট একটা বড় কাপকেক নিয়েছিলাম একটা রেড কালার একটা ইয়েলো কালার কারণ আমি যে কেকটা নিয়েছি ওইটার উপর একটু গর্জিয়াস করে ডেকোরেশন করার জন্য আমি আবার এক্সট্রা দুইটা কাপকেক নিয়েছি ওই দুইটা আমি এর উপরে বসিয়ে দিব কেকটা হচ্ছে রেড ভেলভেট কেক আর সোহার বাবার রেড ভেলভেট কেকটা অনেক পছন্দ আমি জানি এর জন্য আমি রেড ভেলভেট কেকটা এনেছি এই তো আমি কাপকেক দুইটা কেকের উপরে বসিয়ে দিয়েছিলাম আমার কাছে তো দেখতে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন বিকালে কেক এনে আমি কেকটা রেডি করে রেখে দিয়েছিলাম আর আমি যে এত কিছু কিনেছি বা এগুলো একটা আইডিয়া করেছি সোহার বাবার সম্পর্কে কিছুই জানে না ওর কোনো ধারণাই ছিল না এরকম কিছু আমি করব তো সোহার বাবা রাত্রিবেলা যখন ডিউটি শেষ করে বাসায় এলো তখন দেখি ও আমাদের জন্য গিফট নিয়ে এসেছে বলছে নতুন বছরের জন্য তো ভাবলাম তোমাদের জন্য গিফট নিয়ে আসি তো বাবুর জন্য খেলনা নিয়ে এসেছিলো এরকম একটা খেলনা সেট নিয়ে এসেছে তো বাবু সেগুলো দেখেছিল তো আমি একটা ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম আসলে কাউকে গিফট দিতে গিফট নিতে এগুলো কিন্তু বেশ ভালো লাগে কাউকে খুশি করতে কাউকে খুশি করলে নিজেরও অনেক ভালো লাগে আর আমাদের কোনো কাজে যদি আমাদের কাছের মানুষ খুশি হয় তাহলে তো কোনো কথাই নাই সেটাই আমাদের সব থেকে বেশি পাওয়া তারপরে সোহার বাবা আমার জন্য একটা মেকআপ করার জন্য মেকআপের ব্রাশ নিয়ে এসেছে আসলে আমার ব্রাশগুলো থাকে না আমার মেয়েটা সব নষ্ট করে ফেলে ও আমি ব্রাশ বের করলেই ও প্রত্যেকটা ব্রাশ নিয়ে নিয়ে একদম আলাদা করে ফেলে আর একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে এসেছিলো ক্যামেরা ভিডিও করার জন্য তারপরে একটা চাবি রিং নিয়ে এলো বললো যে নতুন বাসায় যেহেতু উঠছি নতুন চাবির জন্য চাবি রাখবো এই রিংয়ে তো আমি এগুলো দেখে বেশ খুশি হয়েছি আর স্ট্যান্ডও আমার অনেক পছন্দ হয়েছে এরকম ছোটো একটা স্ট্যান্ডে আমার খুব দরকার ছিল এইগুলো আমাদেরকে দেওয়ার পর আমি মনে মনে ভাবছিলাম যে আমি আজকে তাকে সারপ্রাইজ দিব সে আমাদের জন্য গিফট নিয়ে এসেছে
তো যাই হোক আবার আইসক্রিমও নিয়ে এসেছিল তখন সময় ছিল 8:30 তো আমার ইচ্ছা ছিল যে আমি রাত 12টার পরে ছোয়ার বাবাকে উইশ করব বাট যদি রাত 12টার পরে এগুলো করতে যাই তাহলে আমার মেয়েটাও ঘুমিয়ে যাবে ও একটু এনজয় করতে পারবে না আর যদি এখনি করি তাহলে হচ্ছে ও দেখতে পারবে সব আবার দু একজন লোকও থাকবে আমি সেটা ভেবে ভাবলাম যে এখনি করে ফেলি সবাই থাকবে সবাই একটু কেক খাবে তো আমি তো এইভাবে ডেকোরেশন করেছি নিজে নিজেই সব কিছু করেছি যখন ডেকোরেশন করছিলাম তখন সোহার বাবাকে বলেছিলাম যে তুমি একটু লিভিং রুমে যেয়ে বসো সোহাকে নিয়ে তো লিভিং রুমে যেয়ে বসেছিল আর আমি রুমে একা একা বসে বসে এরকম করেছি তো ডেকোরেশন করার পর সোহার বাবাকে ডাক দিলাম ও রুমে এলো এসে দেখে তো একদম অবাক হয়ে গিয়েছিলো আর সোহাও সেই মজা পেয়েছে তো অবশেষেই তো কেক কাটার সময় চলে এসেছে সবাই বেশ খুশি হয়েছে আর বাবা বলছিল আমি তো ভাবতেই পারি নাই যে তুমি রুমে বসে বসে এগুলো করছো তারপর আমি বললাম এই তো তোমার জন্য সারপ্রাইজ ছিল আমার খুব ইচ্ছে ছিল যে ওর বাবার বার্থডের আগে আমরা নতুন বাসায় চলে যাব আর অনেক সুন্দর করে ডেকোরেশন করব বাট এই বাসায় এভাবে সম্ভব হচ্ছিল না তো তার মধ্যে যেটুকু সম্ভব হয়েছে আমি সেটুকু করেছি আমি একটি হোয়াইট কালারের ক্লথ বেছে নিয়েছিলাম যেহেতু রেড কালারের রোজ দিব রোজ দিয়ে ডেকোরেশন করবো এর জন্য তো সিম্পলের মধ্যে যেরকম ডেকোরেশন করেছি আপনারা কেমন হয়েছে জানাবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে আমার বার্থডে সারপ্রাইজ বার্থডে ডেকোরেশন কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাকে আর যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার সহবরিত সব কিছু দেখে এত ক্যান্ডেল দেখে বেশ খুশি হয়েছিল অনেক মজা পেয়েছিল ও তো খুশিতে কেক খায়ওনি কেকটা সত্যি অনেক বেশি মজা ছিল তো পরের দিন ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে মাংসটা ভেজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে তারপর দেখি আদা রসুন ব্লেন্ড করা নেই তো আদা রসুন ব্লেন্ড করে নিলাম এর জন্য আমি আদাটা কেটে নিলাম রসুনটাও কেটে নিয়েছি আর ব্লেন্ড করার সময় আমার বইটা সবসময় ব্লেন্ডারের কাছে এসে খুব মজা পায় শব্দটা শুনে আমি যেভাবে বাসায় খুব সহজে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি মাংসটা কষানোর জন্য প্রথমে আমি একটি বড় পাতিলে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তারপর তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলি সফট করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তারপর পেঁয়াজের মধ্যে আমি তেজপাতা দারুচিনি এলাচ আর লং দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিব পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একটা গোল্ডেন কালার আসবে হয়তো ক্যামেরাতে বেশি দেখা যাচ্ছে না তো যাই হোক আপনারা রিয়েল দেখলে বুঝতে পারবেন তখন আমি মশলাটা দিয়ে দিব যেটা আমি আদা রসুন পেস্ট করেছি ওই মশলাটা দিয়ে দিব এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব হালকা তারপরে আমি বিরিয়ানি মশলা যেটা আছে সেটা দিয়ে দিব এখানে আমি রেডিমেড বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে নিজেরাও মশলা বানিয়ে ইউজ করতে পারেন আমি রাঁধুনি মশলা ইউজ করেছি সবগুলো মশলা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তেল উপরে ভেসে আসবে আর যখন তেল ভেসে আসবে তখন এখানে টক দই দিতে হবে আর আমার কাছে টক দই ছিল না যেহেতু আমার কাছে টক দই ছিল না আমি এমনি মিল্কের ভেতরে একটু লেবু চিপে দিয়েছি ওইটা দিয়ে আমি টক দই করে তারপরে দিয়েছি তো এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এখন আমি এখানে মাংসগুলো ছেড়ে দিব এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি টক দই দেওয়ার পরে কিন্তু মশলা আবার ভালো করে কষাতে হবে এবার মাংসের সাথে ভালো করে মশলাগুলো মিক্স করে নিব মাংস কষাতে দিয়ে মাংসের কাছে বসে থাকার কোনো দরকার নেই আপনি অন্য কাজও করতে পারবেন আমি যেমন মাংস কষাতে দিয়ে আমার বুড়িকে খাইয়ে দিচ্ছিলাম আমি যখন রান্না করছিলাম তখন আমার বুড়ির স্ন্যাক্স টাইম ছিল এই টাইমে আমার বুড়িকে আমি একটা ইয়োগার্ট দিই তো নিজে নিজে ও খেতে চায় না আর নষ্ট করে ফেলে তো ওকে বসে তারপরে খাওয়ানো লাগে ও বলছিল নিজে হাত দিয়ে খাবে তো একটু ট্রাই করলো তো আমি বললাম ঠিক আছে নিজে হাত দিয়ে যেহেতু খেতে চাচ্ছে নিজে হাত দিয়ে খেতে চায় তো ভালো নিজে ট্রাই করুক আর যেহেতু সামনে ক্যামেরা অন করা ছিল ও একটু রং ঢং করে খাচ্ছিল আর কি আমার বউ সবসময় এরকম করে যদি ড্রেস পরাতে যায় ক্যামেরা অন করে তাহলে সে সুন্দর করে ড্রেস পরবে আর এত রং ঢং করবে আপনারা দেখতেই পারেন আবার এখনও ক্যামেরা অন করে রেখেছি এর জন্য ওরকম দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল
এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছিলাম আমার বুড়ির জন্য। আমি আলুটা আপ ক্যামেরা দিয়ে দিয়েছি আর মাংসটা ডিশে ঢেলে নিয়েছি। আর আমি দুইটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দুইটার মধ্যেই। আর আমি যেহেতু একটু বেশি করে রান্না করছি, এক পাতিলে দিলে হচ্ছে হবে না, এই জন্য আমি দুইটা পাতিল দিয়েছি। আর দুইটা পাতিলের মধ্যে আমি চালটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু লবণ, তারপরে কাঁচামরিচ, আলুবোখারা, একটু বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিয়েছি। আর এগুলো আমি অফ ক্যামেরায় করেছি কারণ যেহেতু আমি দুই পাতিলে রান্না করছি, দুই পাতিলে রান্না করা তারপরে হচ্ছে ক্যামেরা ঠিক রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, এই জন্য আমি আর এগুলো দেখাতে পারলাম না। তারপরে যেটুক যেটুক ক্লিপ নিয়েছিলাম সেগুলোই আপনাদেরকে দেখালাম আর কি। মাংসটাও দুই ভাগ করে দুইটা পাতিলে দিয়ে দিয়েছি। আমি চালের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোও দিয়েছিলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে আমি ঢেকে দিব। এই তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু তাপে রাখলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না শেষ করে দেখি সোহার জন্য খাবার এসেছে। আসলে আমি সোহাকে ডেলি একটা করে ইয়োগার্ট খাওয়াই, তো ইয়োগার্টটা শেষ হয়ে গিয়েছিল। সোহার বাবার মানে এভরিডে ডিউটি ছিল, ও আনতে পারছিল না, টাইম পাচ্ছিল না, তো ওর একটা ফ্রেন্ডকে দিয়ে আনিয়েছে। সোহা যে ইয়োগার্টটা খায় ওটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, আর এটা ছিল বিভিন্ন রকম ফ্রুটস ফ্লেভারের। এখানে চারটা ফ্রুটসের ইয়োগার্ট ছিল, একটা ছিল চেরি, একটা ছিল ব্লুবেরি, একটা ছিল পিস, একটা ছিল স্ট্রবেরি। এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ছর জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।